Hathazari Upazila is located on the banks of the Halda River and near the famous Chattogram University in Chattogram Port City. More than 450,000 people live in this 246.32 square kilometers small Upazila. Hathazari Upazila used to always struggle for hunger, poverty, underdeveloped education system, child protection, medical care, women's and children's health, and providing nutritious food. একটি সমৃদ্ধ উপজেলা হলেও কিন্তু হাটহাজারি এলাকার লোকজন দারিদ্র্যসীমার নিচে বাস করছে এবং তাদের মধ্যে আর্থিক কারণে এই যে লেখাপড়া করার এত বেশি মানসিকতা ছিল না এবং নারী স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্যের ব্যাপারে তাদের কোনো ধারণা ছিল না Intending to overcome all these obstacles and unfavorable environments, World Vision Bangladesh started working in Hathazari Upazila in 1989. বিগত 32 বছর ধরে World Vision Bangladesh হাটহাজারির সুবিধাবঞ্চিত ও দরিদ্র পীড়িত মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছে। এই অঞ্চলের পিছিয়ে পড়া শিশুদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে আনার পাশাপাশি তাদের পরিবারের আর্থিক উন্নতির জন্য নানা রকমের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হয়েছে একটা সময় আমাদের এলাকায় অভাব অনটন লাগিয়ে থাকত সে কারণে আমাদের স্কুলে যাওয়ার মতো কোনো সুযোগ ছিল না তখন আমাকে ওয়ার্ল্ড ভিশন এসে স্পন্সর করে বই খাতা কলম দিয়ে অনেক সহযোগিতা করে এখন আমি একজন সফল ব্যবসায়ী যদি আমি স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় বিনা বেতনে স্কুলে পড়ার সুযোগ দেওয়া না হতো তবে হয়তো আজকে অবস্থানে আমি আসতে পারতাম না তাই আমার সামর্থ্য অনুযায়ী এলাকার লেখাপড়া বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি স্কুলে অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা খাতে ছাত্রছাত্রীদের বই বিতরণ কলম কি দেয় নেই ওয়ার্ল্ড ভিশন বিসাইডস World Vision Bangladesh has provided the opportunity to disadvantaged children to study through pre-primary school. World Vision আসার পর থেকে নারীদেরকে প্রথম ঐক্যবদ্ধ করেছে, সিবিইউ করে এবং উন্নয়ন দল করে এরা স্বাবলম্বী হওয়ার জন্য যে বিষয়গুলো এগুলো প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করেছে, নারীরা নারীদের অধিকার সম্বন্ধে সচেতন হচ্ছে। The main goal of all these activities of World Vision Bangladesh is to develop children. World Vision also supported the formation of the Children's Forum as a discussion platform for children to mitigate various problems in society. আমরা চালপুরামে শিশুরা মিলে একসাথে সমস্যাগুলো সমাধান করে এবং আলোচনা করে এবং ঝরে পড়া শিশুদের স্কুলমুখী করে আমরা শিশুরা একসাথে মিলে বাল্যবিবাহ রোধ করে আমারও অল্প বয়সে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল লেখাপড়া আটকে গিয়েছিল টাকার অভাবে আমার শিশু ফোরামের বন্ধুরা স্কুলে জানানোর পর শিক্ষকদের সাহায্যে স্থানীয় প্রশাসন আমার বাবা মাকে বুঝিয়ে আমার বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে আমাকে আবার লেখাপড়া করার সুযোগ করে দিয়েছে Village development committees have been formed for the socio-economic development of rural areas with the support of World Vision. Village Development Committee is the platform that helped many people to change their financial condition through various skill-based training and other assistance. ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আমরা গ্রামের উন্নয়নের কমিটি গঠন করি আমাদেরকে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ওয়ার্ল্ড ভিশনে নানান ধরনের ট্রেনিং দিই এরপরে ভিশনে তাকাতে হয় নাই এলাকার পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবন জীবিকার আর্থিক উন্নয়নের জন্য আমরা World Vision is working relentlessly for the financial freedom of backward women like Jahanara. It guides the women to form small groups, which subsequently take the shape of community-based organizations. They save small amounts to turn those into healthy capital. World Vision, আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে নানা রকম ট্রেনিং দিয়ে CBO গঠন করেছে। সেই CBO-র মাধ্যমে আমরা নানা রকম কাজ পরিচালনা করি তার মধ্যে কৃষিকাজ এবং নানা রকম ব্যবসা পরিচালনা করি এবং ট্রেনিং দিই সমিতি থেকে ঋণ নিয়ে সদস্যরা কাজ করে তাদের ভাগ্য পরিবর্তন করেছে নারী ও শিশু শিক্ষার উন্নয়ন
চিকিৎসা এবং অত্র অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে যে কাজ করেছে বা যে কাজগুলো এ পর্যন্ত সম্পন্ন করেছে জন্য আমি ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানাই। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে সহযোগী হয়ে ভবিষ্যতেও ওয়ার্ল্ড ভিশন অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে দায়িত্ব পালন করবে। Besides, World Vision hosts a series of specialized PD Hearth sessions through which mothers are trained to make nutritious baby food at low cost, which has helped in reducing the malnutrition rate of the baby. আমি জানতে পেরেছি গর্ভকালীন সময়ে মায়েদের জন্য কি কি যত্ন নিতে হয়, কখন কখন হাসপাতালে যাওয়ার প্রয়োজন, গর্ভকালীন সময় বিপদ চিহ্নগুলি কি কি ইত্যাদি। There was a time when the water of the pond was the only reliance for daily usage of this region. Consequently, people of this area used to suffer from various water contaminated diseases. World Vision installed deep tube wells to overcome this problem. Now those fulfill lakhs of people's demand for water. World Vision-er pokkho theke shobaike amar antorik dhonnobad ebong kritoggota prokash korchi. Ei prokolpo bastobayoner khetre Bangladesh sarkar ebong sthaniya jonogon, sthaniya prashashon sommilito bhabe nana bhabe shohojogitar hat proshar korechen. Bishesh kore amader tata desh World Vision USA অর্থ দিয়ে শিশুদের সুন্দর একটি ভবিষ্যৎ গড়ার জন্য সহযোগিতা করেছে। আমরা বিশ্বাস করি আগামী দিনেও আপনারা এই উন্নয়নে অংশীদার হবেন। এই সহযোগিতায় আগামী দিনগুলোতেও আমরা শিশুদের সুন্দর একটি ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আমরা সহায়তা করতে পারব, পাশাপাশি মাতৃ মৃত্যু হার কমানো এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারব। Now the area is an ideal example of developments that once was a backward area. Today, the project area is a happy living area due to the relentless effort of World Vision, the joint effort of local people, and the support of the government.